আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রাশেদাস রেসিপিস। আজকে অনেকদিন পর চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে, এবং তা হচ্ছে আলু পরোটা। তো চলুন, আলু পরোটা তৈরি করতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে আমরা তা দেখে নিই। প্রথমেই আমি আলু সিদ্ধ করে তা লবণ দিয়ে মেখে নিয়েছি। লাগবে পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি। অন্য একটি বোলে আমি ময়দা নিয়ে নিচ্ছি, এবং ময়দার সাথে অ্যাড করব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর আমি তাতে অ্যাড করে দিব পরিমাণ মতো তেল, এবং এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো মতো মেখে নিতে হবে। ময়দাটা তেল এবং লবণের সাথে ভালো মতো মেখে নিয়ে একটি ডো ফর্ম করতে হবে। যখন এরকম একটা ডো ফর্ম হয়ে যাবে, তখন আমি তা ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো, এবং এই টাইমটাতে আমি আলু পরোটার যে ফিলিংটা ওইটা তৈরি করে নিব। আলু সিদ্ধ করা ছিল এবং লবণ দিয়ে আমি আগেই মেখে রেখেছিলাম। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কুচানো পেঁয়াজ এবং কাঁচামরিচ, এবং অ্যাড করে দিব কুচিয়ে রাখা ধনিয়া পাতাগুলো, এবং এই সবগুলোকে আলুর সাথে ভালো মতো মেখে নিতে হবে। যেভাবে আমরা আলু ভর্তা বানিয়ে থাকি ঠিক ওই রকমই, জাস্ট এখানে সরিষার তেলটা অ্যাড হবে না, এখানে জাস্ট এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোই অ্যাড হবে। আলু পরোটার জন্যে যখন এভাবে ফিলিংটা তৈরি হয়ে যাবে, তা আমি অন্যদিকে রেখে এবার যেই ডোটা ফার্স্টে আমি 10 মিনিটসের জন্য রেখেছিলাম, তা থেকে আমি পরোটা বেলে নিব। যেভাবে আমরা নর্মালি পরোটা বানিয়ে থাকি ঠিক ওইভাবেই আমি এবার বেলে নিচ্ছি। পরোটা বেলা হয়ে গেলে এবার আলুর যে ফিলিংটা ছিল তা আমরা পুরের মতো করে এভাবে পরোটার ভিতর দিয়ে দিব, এবং এইটাকে আস্তে আস্তে যে রোলটা থাকে ওটা দিয়ে আমরা বেলতে থাকবো। এবং খেয়াল রাখতে হবে এই পর্যায়ে যেন আলুটা বের হয়ে না যায়, খুবই আস্তে করে বেলতে হবে। এই যে ঠিক এইভাবে আস্তে আস্তে করে আমরা রুটিটাকে বেলে নিব, এবং দেখতেই পাচ্ছেন আলু কিন্তু বের হয়ে যায়নি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা পরোটা এভাবেই বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ব্যাস, রুটিগুলো যখন বেলা হয়ে যাবে, তখন আমি একটি প্যান গরম করে নিব, এবং তার মধ্যে পরোটাটাকে ফার্স্টে দিব এবং হালকা ছেঁকে নিব।
প্রথমেই তেল দেওয়া যাবে না, হালকা যখন ছেঁকা হয়ে যাবে তখন আমি এর মধ্যে তেল অ্যাড করব। আপনারা যে কোনো তেল দিয়ে এটা ফ্রাই করতে পারেন, আমি নর্মালি সয়াবিন অয়েল ইউজ করছি, আপনারা অলিভ অয়েলও দিতে পারেন, কোনো প্রবলেম নেই, বা ঘি দিতে পারেন, বাটার অ্যাড করে ভাজতে পারেন, তাতে টেস্ট আরও ডাবল হবে। এভাবেই আমি একে একে পরোটাগুলোকে ভেজে নেব। এইটা হয়ে গিয়েছে, এবার আরেকটা পরোটা দিয়ে ওইটাকেও ভেজে নেব। এবং খেয়াল রাখতে হবে চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, বেশি হাইয়ে রাখলে পরোটা পুড়ে যেতে পারে। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে। এভাবেই একে একে করে আমি পরোটাগুলো ভেজে নিব, এবং যখন হয়ে যাবে তখন আমি একটি সার্ভিং ডিশে তুলে নিব। এই পরোটাটা অলমোস্ট হয়ে গিয়েছে। আমি একটু কড়া ভাজা খেতে পছন্দ করি, তাই আমি আরেকটু কিছুক্ষণ টাইম চুলোয় রাখছি। ব্যাস, এই যে এখনই তুলে নিব এবং একটি প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। আমার ইয়ামি ইয়ামি আলু পরোটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে, এবং দেখতেই পাচ্ছেন এটা দেখতে খুবই ইয়ামি, খুবই সুস্বাদু দেখা যাচ্ছে। আলু পরোটা কিন্তু আপনারা ইফতারে বানাতে পারেন, কিংবা যে কোনো রেগুলার ইভিনিং স্ন্যাক্সে অ্যাড করতে পারেন, বা অনেকে লাঞ্চেও এটাকে খেতে পারেন। বাসায় বানানো হলে তো এটা টেস্ট আরও ডাবল হয়ে যায়, কারণ সব কিছু নিজের চোখে নিজের হাতে বানানো হচ্ছে, সো টেস্টটাও আরও বেশি সুস্বাদু হয়। সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি, এবং আমার বাসায় চিকেন ফ্রাই করা ছিল, তাই আমি পাশে দিয়ে একটু চিকেনও রেখেছি। খেতে খুবই ইয়ামি লেগেছিল। আপনারা যদি এই ডিশটি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর আমার নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।